আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ম্যাম ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় শ্রেণী বাংলা। সবাই সাথে সঙ্গে বের করেন তো দেখেন, আট নয় আছে অনুচ্ছেদ লিখব, অনুচ্ছেদ লিখব প্রিয় শিক্ষক কি বলছে? অনুচ্ছেদ লিখব প্রিয় শিক্ষক আমাদের দেশ। আজকে আমরা করবো প্রিয় শিক্ষকটা, বুঝছেন? দেখেন আমি বোর্ডে লিখে দিছি প্রিয় শিক্ষকটা, লিখে দিছি সবাই সিলেবাসের খাতায় দিলে নেন তো। আর ব্যাকরণ বইয়ের ৪২ পৃষ্ঠা কিন্তু আছে, ব্যাকরণ বইয়ের ৪২ পৃষ্ঠাটা দেখতেছেন সবাই? ব্যাকরণ বইয়ের ৪২ পৃষ্ঠা খুলেন সবাই, খুলছে সবাই? হ্যাঁ, ব্যাকরণ বইয়ের ৪২ পৃষ্ঠায় প্রিয় শিক্ষকটা আছে। সবাই বোর্ড থেকে সিলেবাস বইয়ের খাতায় তুলে নেন লিখাগুলা। দেখেন ম্যাম কী লিখছি, অনুচ্ছেদ লিখ প্রিয় শিক্ষক বা শিক্ষিকা। তাইলে এখানে কি, এখানে বই আছে কি, মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শ্রেণীর শিক্ষক, মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শ্রেণীর শিক্ষক। এখানে কী হবে, এখানে তোমার প্রিয় শিক্ষক যিনি তার নামটা কোথায় লিখবে, এখানে লিখবে। এখানে ম্যাম বইয়েরটা লিখছি, তোমাদের প্রিয় শিক্ষকের নামটা তোমরা এখানে লিখবে, মনে থাকবে সবার? তোমাদের প্রিয় শিক্ষকের নামটা তোমরা এখানে লিখবে। লিখছে মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শ্রেণীর শিক্ষক, তার বয়স ৪০ বছর, তিনি একে এবং বাংলার শিক্ষক। তার বয়স ৪০ বছর, তিনি এমএ এবং বাংলার শিক্ষক, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি খুবই ভালো পড়ান, তার পাঠদান সবাইকে মুগ্ধ করে, আমাদের উপদেশ দেন, কবিতা শেখান, তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন, তার প্রতিভার জন্য আমরা তাকে শ্রদ্ধা ও প্রশংসা করি, তিনি আমার প্রিয় শিক্ষক। শিক্ষক হইলে শিক্ষক লিখবা, আর শিক্ষিকা হইলে শিক্ষিকা লিখবা, মনে থাকবে সবার? আর এখানে তোমাদের প্রিয় শিক্ষক যিনি তার নামটা এখানে লিখবা। এখানে বইয়ে যা আছে ম্যাম তা লিখছি, তোমাদের প্রিয় শিক্ষকের নামটা তোমরা এখানে লিখবা। তাহলে অনুচ্ছেদ কীভাবে লিখতে হয় তা জানছি আমরা না? অনুচ্ছেদ কি বলছে, এখানে আছে আমাদের দেশ আর প্রিয় শিক্ষক। প্রিয় শিক্ষকটা ম্যাম তোমাদেরকে পড়াই দিচ্ছি, আর আমাদের দেশটা বাসায় বসে শিখে ফেলবেন, মনে থাকবে? আমাদের দেশটা বাসায় বসে অনুচ্ছেদটা শিখে ফেলবে। আমাদের দেশটা আছে ২৪ আমি দেখে দিচ্ছি, আমাদের দেশটা আছে ৪১ পৃষ্ঠায়, ব্যাকরণ বইয়ে ৪১ পৃষ্ঠায় আমাদের দেশ অনুচ্ছেদটা আছে, ব্যাকরণ বইয়ে ৪১ পৃষ্ঠায় আমাদের দেশ অনুচ্ছেদটা আছে। এটা আপনাদের পড়া থাকবে, এটা আপনারা বাসায় বসে করে নেবেন। হ্যাঁ, আর এখন দেখেন অনুচ্ছেদটা কীভাবে লিখতে হবে তা জানছি তো আমরা। আজকে অনুচ্ছেদ লিখব প্রিয় শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষক হলে শিক্ষক লিখবেন, আর শিক্ষিকা হইলে শিক্ষিকা লিখবেন। বইয়ে যা আছে ম্যাম তা লিখছি, এখানে তোমরা তোমাদের প্রিয় শিক্ষক যিনি তার নামটা এখানে লিখবে, বুঝছো? লিখছি মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শ্রেণীর শিক্ষক, তার বয়স ৪০ বছর, তিনি এমএ এবং বাংলার শিক্ষক, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি খুবই ভালো পড়ান, তার পাঠদান সবাইকে মুগ্ধ করে, আমাদের উপদেশ দেন, কবিতা শেখান, তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন, তার প্রতিভার জন্য আমরা তাকে শ্রদ্ধা ও প্রশংসা করি, তিনি আমার প্রিয় শিক্ষক বা শিক্ষিকা। সবাই বাসায় বসে এটা শিখে ফেলবেন, অনুচ্ছেদটা শিখে ফেলবেন, আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদটা শিখবেন, আর আমাদের এই দেশ অনুচ্ছেদটাও আপনাদের কি বাসায় পড়া থাকবে। ৪১ পৃষ্ঠায় ব্যাকরণ বইয়ের ৪১ আর ৪২ পৃষ্ঠায় কিন্তু আছে, ৪১ পৃষ্ঠায় আমাদের এই দেশ আর ৪২ পৃষ্ঠায় প্রিয় শিক্ষকটাও আছে। এই দুইটা অনুচ্ছেদ আপনারা বাসায় বসে ভালো করে শিখে ফেলবেন, মনে থাকবে সবার? তাহলে অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় তা শিখছি আমরা আজকে না? আবারও বলতেছি তোমাদের প্রিয় শিক্ষক যিনি তার নামটা এখানে লিখে ফেলবেন, মনে থাকবে? ম্যাম বইয়েরটা লিখছি, তোমরা
তোমাদের পেশেন্ট গ্রুপ যদি তার নামটা এখানে লিখবে। আবার বলি, মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শ্রেণীর শিক্ষক, তার বয়স 40 বছর, তিনি এমএ এবং বাংলার শিক্ষক, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি খুবই ভালো পড়ান, তার পাঠদান সবাইকে মুগ্ধ করে, আমাদের উপদেশ দেন, কবিতা শেখান, তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন, তার প্রতিভার জন্য আমরা তাকে শ্রদ্ধা ও প্রশংসা করি, তিনি আমার প্রিয় শিক্ষক। শিক্ষক হইলে শিক্ষক লিখবেন, আর শিক্ষিকা হইলে শিক্ষিকা লিখবেন। মনে থাকবে সবার, সবাই বাসায় বসে প্রিয় শিক্ষক, আর আমাদের এই দেশ অনুচ্ছেদটা ভালো করে ফেলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আর সবাই ভালো করে পরীক্ষা দিবেন, আমাদের সাজেশন কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের সাজেশন শেষ না, বাসায় বসে সাজেশনের পড়াগুলো কি ভালো করে রিভিশন দিব। মনে থাকবে সবার, সবাই ভালো করে পরীক্ষা দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।